রাজ্য যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলা পোস্ট অফিস জমোহনীতে ভারতের প্রধানমন্ত্রী মোদীজির কোষপুতুল জ্বালিয়ে বেকারত্ব দিবস পালন করলেন ত্রিপুরা যুব কংগ্রেস। শুনে নেব একবার কি বলছেন। আমরা জানি চাচা নেহরুজির জন্মদিন চিলড্রেন্স ডে হিসাবে এবং ডক্টর এপিজে আব্দুল কালামজির জন্মদিন ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসাবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণজির জন্মদিন টিচার্স ডে হিসাবে আমরা পালন করি। কিন্তু এখন সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীজির জন্মদিনে নরেন্দ্র মোদীজির জন্মদিন বেরোজগার দিবস হিসাবে পালন করতে যাচ্ছে সারা ভারতবর্ষে। আজকের এই দিনে তারই কর্মসূচি হিসাবে আজ আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিনে বেরোজগার দিবস পালন করছি। আমাদের বার্তা হলো, নরেন্দ্র মোদীজি দিল্লির গদিতে বসার আগে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। এই রাজ্যে মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে এই রাজ্যের মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যুবকদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঘরে ঘরে কর্মসংস্থান করবে। কিন্তু আজ দিল্লিতে প্রায় 9 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে নরেন্দ্র মোদীজির সরকারের, মাত্র 7,22,000 চাকরি হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকারে। আর এই রাজ্যের বেকাররা আপনারা জানেন, এই রাজ্যের বেকার, এই রাজ্যে সেইভাবে যে এতগুলো শূন্যপদ আছে সেই শূন্যপদগুলো পূরণ করা হচ্ছে না, বহু বেকার হন্যে হয়ে ঘুরছে সারা ভারতবর্ষের সঙ্গে পাল্লা দিয়ে। যখন বেকাররাও আমাদের রাজ্যে যখন তাদের চাকরির দাবিতে রাস্তায় নামছে, তখন পুলিশ দিয়ে লাঠি চার্জ করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তাই আমরা সারা ভারতবর্ষের যুবকদের সাথে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজ আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিনে উনার কুশপুতলিকা দাহ করে বেরোজগার দিবস পালন করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।